দর্শক বন্ধুরা, এই যে দেখলেন মাছ নদীতে আমাদের নৌকা নষ্ট হয়ে গেছে। এখন আমাদেরকে নেওয়ার জন্য আর একটা নৌকা আইছে, একটা মালখেট যাইতেছে। আমরা খুব বিপদে আছি এখন। এই যে আমরা খুব বিপদে আছি, একটা সাত একটা হেলিকপ্টার ফাটালে ভালো হয় না? ও এরা অনেক দূরে আছে। দর্শক বন্ধুরা, এই যে দেখেন ওই নৌকায় আপনার দড়ি বাঁধছে, বাঁধছে কোন জায়গায় বাঁধবো? দর্শক বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে। দর্শক বন্ধুরা, এইভাবে আমরা প্রতিদিন 22 মজা থেকে রাউন্ড নরসিংদী যাই। আমরা এখন যাব আলগি পাওয়ানগর ঘাটে। ওই নৌকাটা ছোট হইলো, পাওয়ারফুল গিয়ারওয়ালা নৌকা। এই যে দর্শক বন্ধুরা, তেলের শিপটা কিন্তু অনেক কাছাকাছি চলে আসে, অনেক দ্রুত গতিতে খালি হয়ে ঘুরে বাবার বিশাল বড় মুখটা দেখা যায়। হ্যাঁ, স্রোত এদিকে তো পানির এদিকে যাইতেছে, যে বড় স্পিডে যাইতেছে। দর্শক বন্ধুরা, ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তেলের না গ্যাসের? তেলের। পুরি আল্লাহ, এত স্পিডে যাইতেছে দেখে। দর্শক বন্ধুরা, প্রচুর স্পিডে যাইতেছে। আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা চোখে যা দেখতেছি এটা প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ছুটতেছে। আমাদের আজকের পাইলট ওই যে ছোট ভাই থেকে আসতে চান, আপনারা নরসিংদী রায়পুরা হয়ে পান্তশালা ঘাট দিয়ে আপনারা 22 মজা বাজারে আসতে পারবেন। প্লাস আলগি বাওয়ানগর যে ঘাট আছে সেখান থেকে আপনারা এই 22 মজা বাজারে আসতে পারবেন। দর্শক বন্ধুরা, ওই দেখেন তেলের শিপ কত দূরে চলে গেছে, কত দ্রুত। ওই দেখেন এটার ঢেউ কি করে কাফাই লাইতেছে। দর্শক বন্ধুরা, এই শিপের ঢেউ এত বছর ফেলাইছি গন্ডারের সামরার মতন, বান্দরে তিন দিন আগে খোসা দিলে স্যার 3 দিন পরে যায় শুড়ে। এই তেলের শিপ গেছে 6 কিলোমিটার দূরে, এতক্ষণে যায় ঢেউ আইছে। এখন দর্শক বন্ধুরা, কিছুটা আপনারা আন্দাজ করতে পারছেন যে এই শিপটা কত স্পিডে গেছে। আমাদের দুই নৌকা প্রায় উল্লাই উল্লাই যাওয়ার অবস্থা ছিল।